ইবলি শয়তান এতই খারাপের খারাপ এতই নোংরা এই শয়তান খারাপ এটা তো বুঝেন তো ও চাই না বান্দার আমুলগুলো গুলো আল্লাহর কাছে কবুল হোক সবচেয়ে বড় জিনিস মুরব্বীরা আপনারা হুজ্জতি করবেন না দয়া করে মরার পরেই বুঝতে পারবেন যে কি সর্বনাশটা করেছি মরার সাথে সাথে বুঝবেন এই যে নেকিটা নেকি অংশগ্রহণের এত বেশি কিন্তু এর শেষটা হবে কি দিয়ে আল্লাহ মামিন মারি দিল একটা সচেতন অপেক্ষায় থাকে আমার তো এজেন্ট নিয়োগ করাই আছে এজেন্ট কি নিয়োগ করায় আছে চার হাজার সাতশো এক নম্বর হাদিস সহি বুখারি খোলো দেখি চার হাজার সাতশো এক নম্বর হাদিস একটা হাদিস পাবেন সহি বুখারিতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলছেন যে শয়তান একজন আর ঘাড়ের উপরে আরেকজন একজন উঠে সুফিয়ান নদী আল্লাহ আনহু তিনি দেখা দিচ্ছেন এক আঙ্গুল আর এক আঙ্গুল উপরে আসে না এভাবে উঠতে 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 একবারে আকাশ পর্যন্ত যায় কোন পর্যন্ত ফেরেস্তারা সন্ধ্যায় আলোচনা করে আগামীকাল কি কি বাস্তবায়িত হবে সেইগুলো নিয়ে তো ওখান থেকে একটা জিনিস ওরা শুনতে পায় ইতিমধ্যেই ফেরেশতারা দেখতে পায় শয়তানদেরকে যে লুকা লুকা আমাদের কথাগুলো শুনছে তখন ওখান থেকে জানা মাত্রই তারা কোড়া মারে ওই যে আসমানে খুব জোরে আলো দেখা যায় না এটা তো এই কাজটা শয়তান শুনে ওর সাথে যোগ দেয় একটা শুনতে পেয়েছে মিয়া বা তিন ওর সাথে যোগ দিয়েছে একশোটা মিথ্যা কথা কয়টা একশোটা মিথ্যা কথা যোগ দিয়েছে তাহলে কয়টা হলো একশো একটার মধ্যে সত্য কয়টা একটা ঠিক একশো একটার মধ্যে সত্য কয়টা একটা আজীব একটা ব্যাপার ভাবতেও পারবেন না চিন্তা করতে পারবেন না এই একটা মিশ্রিত করে একটা সত্যের সাথে 100টা মিথ্যা কথা মিশ্রিত করে কার কাছে বলে ইয়া তুনা ইলাল কুহান ওই শয়তানগুলো আসে গণকের কাছে গণক দরবেশ বুজুর্গ আছে না শয়তান মানে পীর ফকির গাঁজাখোর মদ খোর পঞ্চাশ বছর যাবৎ গুসলো করেনি মুতে এইরকম কিছু বদমাস আছে না কোন জায়গায় মাজারে খানকায় পীরের দরগায় ওদের কাজই হলো গাঁজা খাওয়া আর কি খাওয়া গাঁজা খাওয়া আর কি খাওয়া মদ খাওয়া এদের কাছে গিয়ে শয়তান ওহি করে তাহলে ওহি করলো একশো একটা এর মধ্যে সত্য কয়টা মিথ্যা কয়টা একশোটা তাহলে ইবলিশ শয়তান মিথ্যাটা আবিষ্কার করলো আর এর প্রচারক হলো কারা ইবলিশ শয়তানের নিযুক্ত করা বেতন ভুক্ত এজেন্টগুলোকে একবার বেতনভুক্ত এজেন্ট এরা এরা তখন প্রচার করে একশো একটার মধ্যে একটা সত্য ওইটা ঘটার কারণে মানুষ মনে করে দেখো পীরের কারামতি কি বিশাল ব্যাপার একটা পীরের কারামতি লাহাউল লালা ক তাইল্লা বিল্লা কত বড় বদমাশ তাহলে আপনারা আজ থেকে জেনে নেন এই বেদা তার জাল হাদিস এর মানে কি বলে আবিষ্কারক কে শয়তান এত কোনো সন্দেহ আছে আমি তো বলে দিলাম বোখারি হাদিস এক আর এইগুলোর প্রচারককে এই জন্যই হাদিসে বলা হয়েছে আলেম শয়তান না না আপনারা ঠিক না বললেও ঠিক আপনারা ঠিক না বললেও ঠিক এতে কোনো সন্দেহ নাই ঠিক বললেই যে ঠিক হবে এমনটা না আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন এটাও সই বুখারির হাদিস দ্বিতীয় খণ্ডের আপনার এক হাজার ঊনপঞ্চাশ পৃষ্ঠায় মূল বুখারের মধ্যে পাবেন দোয়া তুনালা বোয়াবে জাহান্ন অসংখ্য দায়ী জাহান নামের দরজায় দাঁড়িয়ে থাকবে কোথায় জাহান নামের দরজায় দাঁড়িয়ে থাকবে এবং বলবে এইদিকে আসো এইদিকে আসো আসলে জান্নাত দিব আল্লাহ বললেন ওদের ডাকে যারাই সাড়া দিবে ওদেরকে ধরে জাহান নামের মধ্যে আষাঢ় দিবে এটা ভয় পেয়ে হোজাই ফরদ আল্লাহ বলছেন সে ফুমলা আলা রাসুল এই সমস্ত ভণ্ড আলেমের পরিচয় বলেন এই দায়ীদের পরিচয় বলেন নাহলে তো সর্বনাশ করে দিবে না রাসূসুল সাল্লাহসাল্লাম বললেন ও হুম মিন জিল জাতি না ওয়ে তেখাল্লা মুনাবি ওরা আমাদের ভাষায় কথা বলবে আমাদের মতোই চামড়ার মানুষ হবে পার্থক্য কি উলুবুঘুম উলু বু সায়াৎ ইনফিজুসমান ইনস পার্থক্য এতটুকুই অর্থাৎ মানবরূপী দেহের মধ্যে অন্তরটা হবে শয়তানের অন্তর আস্তাফুল এবার আপনারা বুঝেন যারা দায়ী তাদেরকে আল্লাহ রসুল বলছেন তাদের ভিতরে অন্তরটা কার অন্তর শয়তানের অন্তর তাহলে আর একটা দলিল পেলেন আপনারা আজকে আপনি যে আমুলগুলো করছেন কোনোদিন যাচাই করেছেন যাচাই করেননি শুধু আমুল করাই বিশ্বাসে আপনি কত দিন বললাম আপনাকে আমুল অল্প করেন কিন্তু সঠিকটা করেন সঠিকটা করেন করেন না কেন সঠিকটা আমাদের প্রতি দুই শ্রেণীর মানুষ খুবই ক্ষিপ্ত এক শ্রেণীর মানুষ যারা মৌলবি যারা কি আলেম বলবো না আলেম বলা যাবে না আলেম হলো জ্ঞানী মানুষ সে খেপার কথা না মৌলবি যেটা লাহাউল্লা বিল্লাহ তো এরা খেপে আর হলো মুরব্বী আর একটা কি মুরব্বী আপনারা কিন্তু মুরব্বীরা এত ক্ষিপ্ত খাইগুলো আলোচনা করার কি দরকার আছে ভাই কেন আলোচনা করছে শোনেন মোহাম্মদুর রসুল্লাহ টানা দুই মাস সিয়াম পালন করতেন একটা হলো আর একটা হলো রমজান ইল্লা অর্থাৎ শাবান মাসের অল্প কয়েকদিন বাদ দিয়ে কি পুরো সাবানি সিয়াম রাখতেন সাহরাইনে মতাতাবি আইন টানা দুই মাস কিছুদিন বাদ দিয়ে কারণটা কি হাদিস রসলাম বলছেন প্রতি সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে মানুষের রিপোর্ট পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার আর বস বাৎসরিক রিপোর্টটা পেশ করা হয় সাবান মাসে কোন মাসে সাবান মাসে আল্লাহ রাসুল মনে করতেন হয়তো এক তারিখেই পেশ করা হবে না হলে দুই তারিখে না হলে তিন তারিখে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম তিনি জানতে পারেননি কোন তারিখে পেশ করা হয় আর বাংলাদেশের হুজুর এরা বুঝতে পেরেছে কয় তারিখে পনেরো তারিখে বুঝতে পারেন চোদ্দ তারিখের দিবাগত রাত্রিতে এবাদত করবে আর ওই বদরটা পনেরো তারিখে সেম অবস্থায় পৌঁছে যাবে রাসূল সাল ইসলাম জানতে পারেনি এরা জানতে পারলো তাহলে আমাদের রাসূলের উপরে ওহি করেছেন কে আল্লাহ জিবরিলামের মাধ্যমে আর ওদের কাছে ওহি করেছে তাহলে কে আর জানতে বাকি আছে না এখন শোন লাগে বুঝেন এখন এক একটা সিয়ামের পিছনে লাগায় দিয়ে এই সুন্নাতগুলোকে কি করেছে উঠে দিয়েছে এই যে নেকিটা পেতো মানুষ ওখানে একটা আবিষ্কার করেছে সাবান শাবান মারিদে একটা সিয়াম তাহলে কি এই যে বাকি নেকি এই নেকিগুলো কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইবলিস কত সচেতন বান্দার আমল আল্লাহর কাছে কবুল হোক এটা মুটেই চাই না মুটেই চাই না তাহলে মুরব্বী আপনারা কেন পাল্টে পড়বেন আমি সারা দেশের উলামা কেরামকে বলবো সারা দেশের মুরব্বীদেরকে বলবো বুঝেন বুঝার চেষ্টা করেন শুধু রেগে গিয়ে আপনি ফাইসা খালা করবেন কি দুই হাজার আটশো আট নম্বর হাদিস সহি বুখারি খুলুন মোহাম্মদুর রসুল্লাহ সাল আল বলেছেন একজন ব্যক্তি সম্পর্কে মানে আল্লাহ ভাষা শুনছেন ইন্নি ওরাই হাতালিন